আচ্ছা শান্তি, একটা অন্য প্রশ্ন করি। তুমি থিয়েটারের ব্যাপারে খুবই প্যাশনেট এবং তুমি প্রচুর খবর রাখো, তো মানে এই প্যাশনের পেছনে কোনো কারণ বা কোনো ব্যক্তি বা কোনো ঘটনা কি আছে তোমার জীবনে যেখান থেকে তোমার প্যাশনটা এসেছে? হ্যাঁ, আমি আমি একেবারেই আমার বাড়ির মানে ত্রিসীমানায় আমার বাড়ির কেউ কিন্তু থিয়েটারের সাথে সেভাবে কেউ কোনোদিন যুক্ত নয়। আচ্ছা আমার মা খুব ভালো গান করেন, মা গান করে, গানের অনুষ্ঠানও করে, মা আছে, এই আর কি। আমার ছোটবেলায় গান শোনা আর থিয়েটার দেখা এটা আমি দেখেছি। আমার বাবা আমাকে থিয়েটার দেখাতে নিয়ে যেতেন, একাডেমি অফ ফাইন আর্টসে রবীন্দ্র সদনে যখন থিয়েটার হতো আমি বাবার সাথে অনেক সময় গেছি থিয়েটার দেখতে। তো সেটা সেভাবে আমাকে খুব যে একটা উৎসাহিত অনুপ্রাণিত করেছে তার জন্যই আমি থিয়েটারে গেছি এমনটা কিন্তু নয়। আসলে আমি মানে প্রথমত আমাদের পাড়াতে দুর্গাপুজোতে নাটকের অভিনয় হতো, আমি তখন 5-6 পড়ি। সেই সময় ওই পাড়ার থিয়েটার করতে গিয়ে আমি থিয়েটারের যে মজাটা সেখান থেকে প্রথম পেলাম, থিয়েটার করে তো বেশ মজা। তারপরে সেই বয়সে যে আমি যে কোনো থিয়েটারের সাথে খুব সিরিয়াসলি যুক্ত হব এরকম অবস্থা ছিল না, কারণ আমার আমি আগে থাকতাম বরানগরে, এখন থাকি খড়দায়। বরানগর থেকে থিয়েটার দলগুলো যেগুলো আছে, নান্দিকারে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নাম সকলেই জানবেন স্যার, রুদ্রবাবুর দলে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল। ওখানে প্রত্যেক বছর একটা একটা অডিশনের মাধ্যমে একটা হয় আর কি, মানে ওরা একটা ওয়ার্কশপ করে 3 মাসের, ওই 3 মাসের ওয়ার্কশপ করার পরে ওটা খুব ওটা আমি আমার বলতে বলতে একটু ভুল হলো, কারণ ওটা ওটাও কিন্তু একটা খুব বড় অপরচুনিটি, কারণ এই নান্দিকা প্রত্যেক বছর যে করে ওয়ার্কশপটা করে সেখান থেকে কিন্তু মানে অনেক ছেলে বেরিয়েছে যারা কিন্তু এই থিয়েটারের জগতে প্রবেশ করেছে। যেমন এইভাবে দেবশঙ্কর হালদারের নাম আমরা অনেকেই জানি, হ্যাঁ হ্যাঁ দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, গৌতম হালদার, দেবশঙ্কর হালদার, এরাও কিন্তু নান্দিকারের যে অডিশন এবং তার মাধ্যমে যে ওয়ার্কশপ, এই 3 মাসের ওয়ার্কশপ, এবং তারপরে ওরা মূল যে দল নান্দিকার যে দলের যে এন্ট্রি গেট সেটা কিন্তু ওই ওয়ার্কশপটা করার পরেই খোলে। ওই 3 মাসের ওয়ার্কশপটা যে যারা করে এটা এখন মূলত ওই সামার ভ্যাকেশনে বাচ্চারা ওখানে জয়েন করে, বাচ্চারা ওই গরমের ছুটিতে ওই সময়টাতেই এই ওয়ার্কশপটা হয়, ওই সময় ওরা জয়েন করে এবং ওখানে ওরা 3 মাস এদের ট্রেনিং। সোহিনী সেনগুপ্তের নামও আমরা অনেকেই জানি, সোহিনী সেনগুপ্ত ন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, 12 মিটার একদিনে উনি অভিনয় করেছিলেন। হ্যাঁ, ইচ্ছে বলে একটি ছবি করেছিলেন, 12 মিটার একদিন বলে একটি ছবি করেছিলেন। ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে আমি বলছি, উনি হচ্ছেন রুদ্রপ্রসাদ এবং সাথীলেখা সেনগুপ্তের মেয়ে সোহিনী সেনগুপ্ত, উনি এই মুহূর্তে দলের মানে মূল, এখন উনি দেখছেন দলটা, কারণ রুদ্রবাবুর অনেক বয়স হয়ে গেছে। এনারা এই দলের যে ওয়ার্কশপ গুলো করায় এটা খুব মানে ইউজফুল, এবং আমরা এটা এখান থেকে অনেককে পেয়েছি আর কি এই ওয়ার্কশপের মাধ্যমে। এবং তারপরে যে নান্দিকার দল, নান্দিকার দল, বহুরূপী, এই সমস্ত দলগুলো থেকে আমরা অনেকেই পেয়েছি। তো আমরা আমি বিভিন্ন ভাবে এই সমস্ত দলের সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম, এই দলে সরাসরি যে যুক্ত হয়েছি এমনটা না, কারণ এই দলে যুক্ত হতে এর মধ্যে থাকতে হতো। তা ওইটা আমি আসলে মূলত আমার একাডেমিক দিকটাই আমার মূল দেখেছিলাম, পাশাপাশি আমি থিয়েটারটাও ভীষণ মানে গুরুত্ব দিয়ে করতাম। মানে অনেক ক্ষেত্রে একাডেমিক জায়গাটা ছাড়িয়ে আমার থিয়েটারটা এসে গেছে এবং আমি একাডেমিকটাকে ওই থিয়েটারের সাথে রিলেট করে দিয়েছি, কারণ আমি নাটক নিয়ে আমার স্পেশাল পেপার, নাটক নিয়ে আমি গবেষণা করেছি, মানে আমার একাডেমিক জায়গাটাও আমি ওই থিয়েটারকে টেনে এনেছি। এছাড়া আমি অভিনয়তে তো থিয়েটার তো আমি ছুটিয়ে করতাম, মানে কলেজ লাইফে এবং এমএতে যখন আমি স্নাতকোত্তর করি তখন আমি অনেকগুলো প্রোডাকশনে কাজ করতাম। একটা ছিল আমাদের বরানগরী প্রত্যয় বলে একটি নাট্যদল আছে, খুব নামি একটি নাট্যদল, অনেক পুরনো আর কি, প্রায় 35 বছরের পুরনো দল। ওই দলে আমি তখন অভিনয় করতাম নাগ মন্ডলা বলে একটি নাটকে অভিনয় করতাম, গিরিশ কর্নাডের নাগ মন্ডলা নাটকে আমি অভিনয় করতাম। এছাড়া আমি করতাম কথাকৃতি বলে একটি নাটকের দল আছে, কথাকৃতি নাটক, সঞ্জীব রায় তার পরিচালক, সেই দলে করতাম ঘোড়ামুখ পালা বলে একটি নাটকে অভিনয় করতাম। এটা হচ্ছে গিরিশ কর্নাডেরই হয় বদন বলে একটি নাটক আছে, হায় বদন, ঘোড়ামুখ, মানে ঘোড়ামুখ, আমি শুনেছি। হ্যাঁ, ঘোড়ামুখ পালাতে আমি অভিনয় করতাম।
তো আমি অনেক ক্ষেত্রেই একাডেমিকে পাশাপাশি থিয়েটারটা আমি করে গেছি। এছাড়া আমি যখন আমি গবেষণা করছি, শিশু নাট্য নিয়ে গবেষণা করছি, তখন আমি পাশাপাশি আমি একটি থিয়েটার পত্রিকা সম্পাদনা করেছি, ও তার নাম হচ্ছে উত্তর অকপট নামে। ওটা অনেকগুলো সংখ্যা আমি বার করেছিলাম। ইদানিং এখন এই করোনা পরিস্থিতির জন্য এই 6-7 মাস আমি করতে পারিনি, আবার আমি করব, সামনের সংখ্যাটা করব। ওটা মূলত আমি একাই করতাম, আমার সাথে আরেকজন ছিলেন, উনিও খুব একজন ভেটেরান থিয়েটার আর্টিস্ট, সুনীল মিত্র, উনি আমার সাথে থাকতেন। কিন্তু পত্রিকাটা আমি সম্পাদনা করতাম, উত্তর অকপট। ওখানে থিয়েটার সংক্রান্ত বিভিন্ন খবরাখবর, থিয়েটার সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ, ও থিয়েটারের বিভিন্ন রিভিউ, আচ্ছা থিয়েটারের বিভিন্ন রিভিউ, এগুলো প্রকাশিত হতো। এছাড়া বিভিন্ন নাট্য ব্যক্তিত্বদের, মানে মানে বাংলার এবং বাংলার বাইরে নাট্য ব্যক্তিত্বদের যে সাক্ষাৎকার, এবং সেগুলো হতো। এছাড়া যারা নেপথ্য শিল্পী, থিয়েটারে আমরা যাদের সামনে দেখি তাদেরকেই চিনি, কিন্তু থিয়েটারের পেছনে যারা কাজ আচ্ছা করেন থিয়েটারের ক্ষেত্রে, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাদের কথা কেউ বলে না, তাদের ওপরেই কিন্তু থিয়েটার পুরো দাঁড়িয়ে আছে। এবার তাদের জীবনের কথা, তাদের ইন্টারভিউ, তাদের কাজের কর্মপদ্ধতি, তাদের যে নানান রকম যে অভিজ্ঞতা, সেগুলো আমার সাথে তারা শেয়ার করেছেন, সেগুলো সেই ইন্টারভিউ গুলো আমি ছেপেছি। তো এইভাবে আমি থিয়েটার পত্রিকা সম্পাদনা করেছি। এছাড়া এই যে অ্যাওয়ারনেস ড্রামা, আমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মানে প্রায় চষে ফেলেছি এই অ্যাওয়ারনেস ড্রামা করে। এই যে বিভিন্ন প্রকল্পের কথা বললাম, আমি কিভাবে যুক্ত ছিলাম, আমি সব নাটকে যে অভিনয় করতে পেরেছি তা নয়, কারণ আমার পক্ষে সবসময় সেই উত্তর দিনাজপুর যাওয়া বা জলপাইগুড়ি যাওয়া বা এদিকে মালদা মুর্শিদাবাদ এই বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি, কিন্তু আমি নাটকগুলো লিখে দিতাম। এই যে অ্যাওয়ার্ডের ড্রামার যে স্ক্রিপ্ট, মানে যে নাটকটা, আমাকে বিষয় বলে দেওয়া হতো যে কি বিষয়ে আমাদের অ্যাওয়ারনেস করতে হবে। কথার কথা বলছি যে ডাইনি সমস্যা, বাঁকুড়া, বাঁকুড়ার ঝিলিমিলি বলে কি জায়গা আছে, ওখানে একটা ডাইনি সমস্যা নিয়ে একটি নাটকের অভিনয় করতে হবে, সেই সেইখানকার একটা নাটক আমি লিখেছিলাম সেই সময়। এছাড়া আমি ওই মাওবাদী অধ্যুষিত বিভিন্ন অঞ্চল আছে, যেমন বেলপাহাড়ি, বেলপাহাড়িতে মাওবাদী সমস্যা ছিল, সেই বেলপাহাড়িতে অনেক ইন্টিরিয়ার গ্রামে, সেখানে একটি থানা আছে বেলপাহাড়ি, ওখানে একটি থানা আছে যে থানাটা মাওবাদীরা মানে ধ্বংস করে দিয়েছিল বোম বোম মেরে, অনেক পুলিশ আমাদের বন্ধু মারা গেছিল। তো সেই থানার একজন যিনি মানে ইন্সপেক্টর মানে ওসি, ওনার নাম হচ্ছে মিস্টার অমিত হাতি। অমিত হাতি তখন ওই এলাকার যারা বাচ্চা আছে, সেই বাচ্চা মানে অনেকের ওখানে মানে নানা রকম থ্রেট আছে ওসব জায়গায়, অনেক অনেক ধরনের ব্যাপার আছে। তো ওই বাচ্চাদের পড়াশোনা এবং তাদের নানান ধরনের সমাজের মূল স্রোতে যাতে তারা আরো ভালোভাবে মিশতে পারে, এই 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 কারণে উনি অনেক অনেকগুলো ওয়ার্কশপের আয়োজন করেছিলেন, এবং ওখানে বিভিন্ন ধরনের নাটকের অভিনয় হতো। তো এই সমস্ত কাজেও আমি বিভিন্ন সময়ে যুক্ত থেকেছি, কখনো নিজে গিয়ে অভিনয় করেছি, কখনো নাটক লিখে করেছি, নানান ভাবে আমি এই অ্যাওয়ারনেস ড্রামাটা, কারণ আমার এখন ওই মঞ্চের নাটকের থেকে না আমার এই অ্যাওয়ারনেস ড্রামার মজাটা আমি অনেক বেশি পাই, কারণ মঞ্চের চার দেওয়ালের বাইরে একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে তাদের সাথে যে নাটক করা, এই মজাটাই অন্যরকম। তার তার যে একটা রিয়েল লাইফ একটা ফিল আছে, সেই ফিলটা আমাকে ভীষণ ফিল করে। তো আমি এই অ্যাওয়ারনেস ড্রামাটা আমি খুব কয়েক বছর ধরে খুব মানে খুব মনোযোগ দিয়ে আর কি করেছি আর কি। খুব এই উপভোগ আপাতত করছো আমার তুমি সেটা, নাটকের আমি স্ট্যাটাস। বুঝতে পারছি তুমি উপভোগ করছো খুব হ্যাঁ ব্যাপারটাকে, সেটা বুঝতে পারছি। হ্যাঁ 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 আচ্ছা, আরো একটা জিনিস আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমি মানে স্টুডেন্টদের বাবা মায়ের দৃষ্টিভঙ্গি থেকে একটা জিনিস আমি বলতে পারি, যে মানে ছেলে মেয়েরা যদি থিয়েটারের ব্যাপারে খুব ইন্টারেস্টেড হয় বা সময় দেয়, এটুকু নিশ্চিত যে বাবা মারা বলবে যে পড়াশোনা না করে এই সমস্ত দিকে গেলে পড়াশোনাটা হবে না। তো তুমি পড়াশোনার পাশাপাশি তো থিয়েটারটাকে তুমি তো একাডেমিক্সের সঙ্গে ব্যালেন্স কি করে করলে, মানে এই ব্যাপারে তুমি স্টুডেন্টদের কি যদি কিছু বলো, মানে অ্যাজ আ মেসেজ, কারণ তুমি তো দুটোই পাশাপাশি চালিয়ে গেছো, এটা তো একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমার মনে হচ্ছে, মানে একটা ইন্সপায়ারিং ব্যাপার একটা, এইটা নিয়ে তুমি কিছু মেসেজ দাও স্টুডেন্টদের।
আসলে হ্যাঁ, এর জন্য একটু পরিশ্রম হয়তো বেশি হবে, কিন্তু যে কাজে আনন্দ আছে সে কাজটা হয়ে যায় আমার মনে হয়। মানে থিয়েটার করছি মানে আমি থিয়েটার নিয়ে যেমন করছি, তার পাশাপাশি আমি যদি মনোযোগ দিয়ে একটু পড়াশোনাটাও করে নিই, তাতে কিন্তু দুটোই হয়ে যায়। অনেক ক্ষেত্রে থিয়েটার থেকেই আমরা অনেক মানে যে যে ধৈর্যের যে শিক্ষাটা বা পড়াশোনা মনোযোগের যে শিক্ষাটা, সেটা কিন্তু থিয়েটার ভীষণ ভাবে তৈরি করে দেয়। অনেক অমনোযোগী চঞ্চল ছাত্রছাত্রী আছে, তারা যদি মনোযোগ দিয়ে থিয়েটার করে তারা কিন্তু ভীষণ মনোযোগী হয়ে যাবে। কারণ থিয়েটারে কিন্তু মনোযোগের একটা খুব বড় গুরুত্ব আছে। মানে আচ্ছা, থিয়েটার করলে, অভিনয় করলে বা থিয়েটারের করলে মনোযোগটা কিন্তু খুব একটা মানে ভালো ডেভেলপ করে, এবং তার সাথে সাথে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করে। অনেকগুলো মানুষের যে গুণ, যেটা প্রত্যেকের মধ্যে এই গুণগুলো থাকে, সেগুলো কিন্তু বেরিয়ে আসে অনেক ধরনের। এই যে মানুষের সাথে মিশে কাজ করার গুণ, লিডারশিপ কোয়ালিটি, মনোযোগ, ধৈর্য, নানান রকম গুণ কিন্তু বেরিয়ে আসে। সুতরাং থিয়েটার কখনোই, থিয়েটার বা কোনো পারফর্মিং আর্ট, সেটা নাচ গান নাটক যা হোক, কোনো পারফর্মিং আর্ট কখনোই পড়াশোনার বাধা হতে পারে না, বরং পড়াশোনাকে আরো এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করে আমার এটা মনে হয়। চাইলেই পারা যায়, মানে খুব একটা কঠিন নয়। আমি কলেজও ফাঁকি দেওয়া আমি কোনোদিন, আমি এমন একদিনও হয়নি যে আমি কলেজ যাইনি, এরকম হয়নি। আমি কলেজ যেমন করেছি বা আমি ইউনিভার্সিটিতে ক্লাস কখনো সেভাবে বাঙ্ক করে যে আমি থিয়েটার করছি এরকমও নয়, কিন্তু আমি কিন্তু সবই করেছি। ইউনিভার্সিটির পরে গিয়ে আমি দলে যেতাম, তারপরে সন্ধ্যাবেলা 3-4 ঘন্টা আমার ওখানে সময় দিতে হতো, প্র্যাকটিস করতাম, বাড়ি ফিরে আবার পড়াশোনা করতাম। পরবর্তীকালে যখন আমি গবেষণা করছি, আমি ওইভাবেই ম্যানেজ করেছি। সম্পাদনা, আমার থিসিস লেখা সব ওইভাবেই, ওটা আমার আসলে জীবন হয়ে গেছিল। থিয়েটার আমার জীবন। এই এইটা যে কোনো কাজই আসলে চাইলেই পারা যায়, আসলে ওই চাইতে হবে, চাওয়াটা বড় ব্যাপার। চাইলেই পারে, ছাত্রছাত্রীরা পারে। খুব ভালো লাগলো সাংনিক, আসলে আমাদের চ্যানেলের একটা মানে আমাদের চ্যানেলের কিন্তু এটাই আমাদেরও মূল মন্ত্র, আমরা নিজেরাও এটা বিশ্বাস করি, যেটা তুমিও এর আগেও একবার বললে যে প্রত্যেকটা ছেলে মেয়ে আসলে কিছু না কিছু পারে, এবং থিয়েটার কাউকে ফেরে না, অবশ্যই হ্যাঁ থিয়েটার তার থেকে সেটা বের করে আনে, এবং চাইলেই পারা যায়, একদমই একমত আমরা চ্যানেলের সকলে। অনেক ছাত্রছাত্রী থাকে, অনেক অনেক ছাত্রছাত্রী থাকে যারা একটু মুখ চোরা হয়, একটু লাজুক প্রকৃতির হয়, চট করে নিজেকে একটু বার করতে চায় না, তাদের আমি ভীষণ ভাবে বলবো কোনো না কোনো একটা পারফর্মিং আর্টের সাথে যুক্ত হতে। তারা যদি কোনো একটা পারফর্মিং আর্টের সাথে যুক্ত হয়, তাহলে তার এক্সপ্রেশন যে কোয়ালিটি সেটা ভীষণ ডেভেলপ করে যাবে, এবং তার যে কোনো ধরনের কেরিয়ারের ক্ষেত্রে বা জীবনের যে কোনো ক্ষেত্রে সেটা ভীষণ উপযোগী হবে। লাজুক যারা আছে, যারা একটু মানে একটু ইন্ট্রোভার্ট, একটু মানে অনেকে থাকে না, লাজুক থাকে, কথা বলতে পারে না, বা অনেকে স্ক্যামার করে, তাদের কিন্তু এই পারফর্মিং আর্টে যাওয়া খুব জরুরি। আত্মবিশ্বাসটা তাকে কোথাও ফিরিয়ে দেবে, নিজের মূল আত্মবিশ্বাস, একদম একদম কোনোভাবে মানে সেটা আবৃত্তিও হতে পারে, বাড়িতে যদি আবৃত্তিও প্র্যাকটিস করে সেটাও কিন্তু কাজে দেয়। উদাত্ত কণ্ঠে যদি জোরে জোরে কেউ আবৃত্তি প্র্যাকটিস করে, বা বেসুরো হলেও গান করে, তালকানা হলেও নাচ করে, তাও কিন্তু তার একটা জায়গা অবধি সে সবার যে প্রতিভা থাকে তা নয়। সবাই যে খুব প্রতিভাশালী হবে এমন কিন্তু কোনো কথা না, কিন্তু আমাদের সমাজে কিন্তু সবাই এই একটা মানে যে কোনো পেশা, সে যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে কোনো পেশা বা অধ্যাপক হোক, পাশাপাশি যদি একটা কোনো স্কিল তার যদি সে ডেভেলপ বা একটা কোনো প্র্যাকটিসে সে থাকে, তা আমার মনে হয় সেটা তার প্রফেশনেও খুব মানে তার অনেক ক্ষেত্রে কি হয়, আমি অনেক আমার ডাক্তার বন্ধু আছে যারা কিনা খুব ভালো গান করে, এবং তারা অনেকে থিয়েটারও করে। আমি একটু আগে কথাকৃতির কথা বললাম, কথাকৃতিতে আমার দুজন মানে আমার মানে বন্ধু আছে, একজন হচ্ছে কিঞ্জল নন্দ, আর একজন সায়ন্তন চক্রবর্তী। ওরা দুজনেই টাটা মেডিকেল যে ক্যান্সার হসপিটাল আছে রাজারহাটে, সেখানে ওরা ক্রিটিক্যাল কেয়ারের ডাক্তার, কিন্তু ওরা চুটিয়ে থিয়েটার করে, ওরা চুটিয়ে থিয়েটার করে। এবং কিঞ্জল নন্দ আমার মানে আমার ভাতৃপ্রতিম, আমার থেকে একটু বয়সে ছোট, ও এই সময় দাঁড়িয়ে অনেকগুলো সিনেমাতেও কিন্তু কাজ করছে। ও ডাক্তার, পেশায় ডাক্তার, ও কিন্তু থিয়েটারও করে। তো এই রকম তাহলে যে কোনো পেশার, যে কোনো স্তরের, যে কোনো শ্রেণীর ছেলে মেয়েরাই কিন্তু থিয়েটার বা যে কোনো পারফর্মিং আর্টে যুক্ত হতে পারে। অনেক অনেক ধন্যবাদ সাগনিক, আশা করছি আমাদের চ্যানেলে তুমি খুব মোটিভেশনাল কথাটাও তুমি খুব ভালো মানে খুব মোটিভেট করলে অ্যাকচুয়ালি,
তো আশা করছি আমাদের চ্যানেলের জন্য ভবিষ্যতেও তোমাকে পাবো, এবং ছেলেমেয়েরা যদি আমাদের কাছে আরো কিছু জানতে চায়, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ নাটকের দলগুলো বললে বা আরো কোনো ফার্দার গাইডেন্স, তাহলে তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে, অবশ্যই, অনেক ধন্যবাদ জানাই। আর ঠিক আছে, ছেলেমেয়েদেরকে বলি যে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো করো, এবং বন্ধু বান্ধবকে বলো আমাদের চ্যানেল ফলো করতে, লাইক করো, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, শেষ করছি আজকে সেশন। ধন্যবাদ স্বাগত, নমস্কার। নমস্কার।